আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে আমার একজন ভাই বসে আছেন যিনি একজন স্টুডেন্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়েন আমাদের এই তে উনি মূলত ওনার এভিয়ান এই সমস্যাটা নিয়ে এসেছেন বর্তমান সময়ে যারা ইন্টারনেটের জগতে একটু চিকিৎসা সম্পর্কে যারা একটু খোঁজাখুঁজি করেন তারা অনেকেই জানেন যে এভিয়ান রোগটা ইপিডেমিক হারে বেড়ে গেছে ভয়াবহ আকার ধারণ করেছে অনেকেরই সুস্থ স্বাভাবিক মানুষ কখনো বুঝতেই হঠাৎ কোন আবিষ্কার করলেন যে তার মনে হয় অনেকের জন্য আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যখন শুনতে পান যে এই সামান্য কারণে তাকে করতে হবে বাট অনেক ক্ষেত্রেই যদি প্রাথমিক অবস্থাতে এই রোগটা শনাক্ত করা সম্ভব হয় উইদাউট অপারেশন এই ধরনের রুগীদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয় দর্শক ঠিক তেমনি একজন মানুষের সাথে আজকে আমরা কথা বলবো তার আগে দর্শক আসলে একটু পরিচিত হয়নি

দুই বছর আগে মানে আমি হঠাৎ করে মানে খেলার মাঠে ছিলাম তো হঠাৎ করে আমার মানে পা আর উঠতেছে না মানে পা পুরা মানে অবশ হয়ে আসছে মানে তখন থেকে আর কি ঘটনার সূত্রপাত পরে বিভিন্ন ডাক্তার দেখেছি মেডিসিন খাইলে কমে এর পরবর্তীতে আবার কয়েকদিন পর আবার বাড়ায় তো সেভাবে আর কি চলতেছিল মেডিকেল খেয়ে মানে মেডিসিন খাইতেছি কমতেছে আবার কয়েকদিন পর আবার বাড়তেছে তো পরবর্তীতে একদিন আর কি মানে আমাদের সারের আর কি ভিডিও করলাম শহীদুল্লাহ ইউটিউবে পরে ওইখানে ভিডিও দেখে মানে দেখলাম যে অনেক রুগী ভালো হয়েছে পরে আমি আগে স্যারের কাছে আসছি পরে স্যার কিছু মেডিসিন লিখে দিছে এরপরে বলছে এখানে ভর্তি হওয়ার জন্য তো এখানে ভর্তি হয়েছি এখানে ভর্তি হওয়ার পর আমি প্রায় সাত দিন আজকে পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো অবস্থা ওকে স্যার আলহামদুলিল্লাহ এটা শুনার পর খুব ভালো লাগছে যে অ্যাট লিস্ট সুস্থতার পথে আছেন সুস্থ হয়ে আছেন তো যখন এই সমস্যাটা শুরু হলো আপনি শারীরিকভাবে কি ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হতে মানে কি কি কাজগুলো আর করতে পারতেন না লাইফে ওকে তো সেই ক্ষেত্রে আমি যখন কি সকালে ঘুম থেকে উঠতাম বা অনেকক্ষণ পর টেবিলের বা কোথা বসে থাকতাম তখন আর কি মানে ব্যথাটা এক্সটেনসিভ লেভেলে চলে যাবে তখন আমি বানি ওইখান থেকে ওঠা বা সকালে ঘুম থেকে উঠে কোথাও যাওয়া তখন আর কি বেশি ব্যথা বোধ হতো সিঁড়ি দিয়ে উঠা নামা করতে কষ্ট হতো সিঁড়ি দিয়ে উঠা নামা করতে কষ্ট হতো নামাজ পড়তে সেজদা দিতে গেলে কষ্ট হতো জি মানে এই যে উঠবস করা বা দূরের একটু জার্নি করা দীর্ঘ সময় হাঁটা বা সিঁড়িতে উঠা নামা করা বা গোসল করতে গেলে যে বসে করা বা দাঁড়িয়ে করা বা দীর্ঘ সময় বসে থাকলে মানে লাইফের সব ক্ষেত্রে আপনি দেখলেন একটা সমস্যা সম্মুখীন হচ্ছে আপনি একজন ইয়াং একজন মানুষ এই সময় আপনার এনার্জি নিয়ে কাজ করার কথা বাট সেই সময় আপনি দেখছেন যে আপনি কোনো কাজই ঠিক মতো করতে পারছেন না এবং ধীরে ধীরে আপনি একটা নির্ধারিত জায়গার ভিতরে মানে আপনার পৃথিবীটা অনেক ছোট সংকুচিত হয়ে আসলো তো ডক্টরের কাছে যখন গেলেন ডক্টররা কি বলেছিলেন আপনাকে প্রাথমিকভাবে যখন প্রবলেমটা শুরু হলো কি বলেছিলেন তারা না প্রথমে আর কি একটা ডক্টর দেখেছিলাম উনি কিছু মেডিসিন দিছিল আর বলছে কিছু মানে ব্যায়াম করার জন্য এরপরে ওই মেডিসিন খাইছিলাম যখন আরকি চলছিল তখন ভালো তখন আবার অফ হয়ে গেছে তখন আবার ব্যথা হচ্ছে এরপর আবার আরেকজন ডাক্তার দেখেছিলাম উনি বলছে নিয়মিত আর সাইকেল চালাইতে আর হচ্ছে সাঁতার কাটার জন্য আর মেডিসিন দিছে মানে এগুলি আর কি মোটামুটি বলছে আচ্ছা কিন্তু আপনি দেখছেন যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে কেউ কি সার্জারির কথা বলেছিলেন আপনাকে না ওইভাবে বলে নাই এখন পর্যন্ত আজকে আমার মনে হয় যে আরো কয়েকদিন পরে গেলে ঠিকই বলতে পারকি ওকে আমরা যখন আপনাকে পেয়েছিলাম আমরা একদম দেখেছিলাম যে আপনার একদম টোটালি স্টিভ হয়ে গেছে আপনার দুটো অংশ তো সেই মানে সেই নড়তে পারছেন না সেই মানুষটা এখন আপনি কি কি করতে পারেন এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ সবল হাঁটা চলা করতে পারে তারপরে সিঁড়ি দিয়ে করতে পারে তারপরে টয়লেটিং সিস্টেমে প্যান সিস্টেমে বসতে পারে মানে আগে যে কাজগুলো আপনার জন্য মানে ভাবতেই ভয় লাগতো সেই কাজগুলো এখন অনায়াসে করতে পারছে তার মানে ধীরে ধীরে আপনি এখন ভালোর দিকে যান জি আলহামদুলিল্লাহ কেমন লাগছে জি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ভালো লাগছে যে আল্লাহ তাআলা আমাকে আমাদের আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে আমরা চেষ্টা করেছি এই ভালো জিনিসটা অন্যদের সাথে একটু শেয়ার করার জন্য এই যে আপনার জীবনের যে একটা সঠিক একটা দিক নির্দেশনা পেয়েছেন বা সঠিক একটা চিকিৎসা পেয়েছেন এই জিনিসটা কি অন্য যারা আছেন এরকম অনেক মানুষ আছেন যারা জানেন না তাদের সাথে একটু শেয়ার করবেন কি বলবেন তাদের উদ্দেশ্যে অবশ্যই প্রথমে আমি বলবো যখন কি এই ধরনের কি রোগের সূত্রপাত বটে আমি বলবো যে অবশ্যই প্রাথমিক অবস্থায় ভালো একটা চিকিৎসা নেওয়া আর এক্ষেত্রে আপনার যখন দেখবেন ফিজিক্যালি একটা কিছু করা হয় মানে দিয়ে অনেক কিছু করা যায় ওইটাই সাময়িক কি একটা সুবিধা পাওয়া যায় কিন্তু আপনার যখন ফিজিক্যালি আপনার হ্যান্ড দিয়ে আপনার বডিতে যখন ওইটাতে ইয়ে করা হয় তখন ওই জিনিসটা মানে ওই জিনিসটাকে বেশি দিন স্থায়ী হয়

অনেকের কাছে এটা একটা স্বপ্ন যে আদৌ কি আমি অপারেশন ছাড়া সুস্থ হতে পারবো অনেকে অপারেশন করতে হবে এই ভয়ে চিকিৎসকের কাছে পর্যন্ত যায় না অনেকে আছে চিকিৎসকের কাছে গিয়ে গিয়ে একটা সময় ক্লান্ত হয়ে চিকিৎসা করাই বন্ধ করে দিয়েছে তাদের কাছে বলবো একবার অন্তত আমাদেরকে সুযোগ দিন ব্যথা কাকে বলে জীবনে কষ্ট কাকে বলে হয়তো যিনি এই শব্দটার সাথে আর পরিচয় থাকবেন আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম